আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের তুবা ক্যামেরা হাউস থেকে ক্যামেরা পারচেস করেন, তো আপনারা জানেন যে প্রতি মাসের শেষে আমরা একটা লটারি দিয়ে থাকি। তো সেই ধারাবাহিকতায় আমাদের ডিসেম্বর মাসের যে লটারিটা হওয়ার কথা ছিল, যে জানুয়ারির 1-2 তারিখে বা জানুয়ারির প্রথমে, কিন্তু সেটা আসলে আমাদের এই নির্বাচন অথবা একটু ব্যস্ততার কারণে হয়ে ওঠে নাই। তো আমরা সেই লটারিটাই আজকে দিচ্ছি, আজকে মাসের 8 তারিখ। তো যারা উইনার হন তাদেরকে অবশ্যই আমরা ফোনের মাধ্যমে জানিয়ে দিয়ে থাকি। অনেকে প্রশ্ন করেন যে ভাই, তাদের ভিডিও বা ছবি আপলোড দিলে ভালো হয়। অনেক সময় ছবি আপলোড দেওয়া থাকে কিন্তু ভিডিওটা দেওয়া সম্ভব হয় না, কারণ যদি দোকানে কেউ আসে সেক্ষেত্রে আমরা ভিডিও করতে পারি। তো ঢাকার বাইরে যারা লটারির মাধ্যমে উইনার হন আমাদের কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি, এর জন্য অনেক সময় সম্ভব হয় না। তো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন, আমরা প্রতি মাসের শেষেই এই ক্যাম্পেইনটা করে থাকি। এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নেই না, এবং কিট পৌঁছায় দেওয়ার ডেলিভারি চার্জটা পর্যন্ত আমরা দিয়ে দিই। তো কথা বাড়াচ্ছি না, অবশ্যই আমাদের তুবা ক্যামেরা হাউজের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। আমাদের পেজে লাইক ফলো দিয়ে আমাদের পাশে সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের শোরুম ভিজিট করতে পারেন, আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগলে কিনতে পারেন। আর আমরা আজকে লটারিটা শুরু করতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। তো প্রথমে আমরা 3 নম্বর পুরস্কারের লোক উইন যে হবেন ওনার এটা উঠাচ্ছি। তো এটা হলো প্রথমে, এই যে দেখতেই পাচ্ছেন এটা ভিতরে এগুলো। তো আমি প্রথমে একটা উঠাচ্ছি, ইনি হলো 3 নম্বর পুরস্কারটা পাবেন আল্লাহর রহমতে। তো কি পুরস্কার সেটা আসলে আমরা একটু গোপন রাখি, তবে ক্যামেরা রিলেটেড কোনো কিছু আমরা আল্লাহর রহমতে দেই না। তো প্রথম পুরস্কারটা পেয়েছেন, মানে 3 নম্বর পুরস্কারটা পেয়েছেন, আমরা যার নামটা তুলেছি ওনার নাম হলো হাসান ভাই, উনি সাতক্ষীরা থেকে। হাসান ভাই সাতক্ষীরা থেকে হাসান ভাই পেয়েছেন 3 নম্বর পুরস্কার। হাসান ভাই 3 নম্বর পুরস্কারটা পেয়েছেন। তো এবার আমরা তুলব 2 নম্বর কুপনটা, যে দ্বিতীয় পুরস্কারটা কে পান দেখি সৌভাগ্যবান ব্যক্তিকে। আর আপনারা অনেকেই আমাদের কাছে বলেন যে ভাই, প্রতারণার শিকার হয়েছি, এক এক জায়গায় টাকা দিয়ে বিশ্বাস হয় না। আপনাদেরকে বলি আমাদের শোরুম ভিজিট করেন, দোকানে এসে দেখে শুনে নেন। আর কুরিয়ারে আমি না কোনো দোকানদারই আল্লাহর রহমতে আপনাদের সাথে প্রতারণা করবে না। আর এই অল্প টাকা নিয়ে 500-1000 টাকা নিয়ে কি করবে তারা? তো দোকানদাররা এমন কখনো করে না, আর ওর যারা করে তারা কখন দোকানদার না, তারা ফ্রড বাট ব্যবসায়ী সাইজাই কাজগুলো করে। তবে ইউটিউবের ভিডিওগুলো দেখে করবেন পারচেস, তাহলে আল্লাহর রহমতে প্রতারণার শিকার হবেন না আশা করি। তো দ্বিতীয় পুরস্কারটা পেয়েছেন আমাদের রাশেদ ভাই পাবনা থেকে। রাশেদ ভাই পাবনা থেকে ভাই পেয়েছেন দ্বিতীয় পুরস্কারটা। তো আজকের মহামূল্যবান প্রথম পুরস্কারটা কে পেলেন সেটা দেখতে হলে একটু লাইনে সাথে থাকুন, আমরা ঝাঁকাই নিলাম ভালোভাবে। প্রথম পুরস্কারটা কোন ভাই সৌভাগ্যবান ব্যক্তি পেলেন সেটা যদি দেখাইতে যাই, ভাইয়ের নাম হলো গিয়ে আপনার ফরিদুল সাভার থেকে। ফরিদুল সাভার থেকে পুরস্কারটা পেয়েছেন ফরিদুল ভাই সাভার থেকে। তো ভাই পেয়েছেন প্রথম পুরস্কার। তো আজকের এই ছিল আমাদের লটারি ড্রটা। তো যদি অনেকে ভাবতে পারেন যে আমরা আসলে অন্য কোনো আর কোনো নাম না লিখে, এই 3টা নাম লিখেও তো ফালাইতে পারি, আমি কোনো ভিডিও এডিট করে আপলোড দিই না, শুধু আমার নাম্বারটা বসায় দিই আর চ্যানেল সাবস্ক্রাইব করুন এটুকু লেখা দিই। এটা এখানে দেখেন, এই ভাইয়ের নাম হলো গিয়া মিতুল যাত্রাবাড়ি। এটা কিন্তু মানে উনি পুরস্কার পায় না, জাস্ট দেখানোর জন্য। আর একটা যদি দেখাই, দেখেন এই ভাইয়ের নাম হলো গিয়া এনামুল ভাই গাজীপুর। দেখেন এরকম অসংখ্য নাম আমি আপনাকে দেখাইতে পারবো। এই যে যদি আরেকটা উঠাই, কারণ অনেকে ভাবেন যে ভাই কি নিজেদের লোকেদের নাম্বারটা কি লিখে রাখছে নাকি। এটা দেখেন মামুন ভাই কুয়াকাটা, এরকম অসংখ্য নাম আমি দেখাইতে পারবো আল্লাহর রহমতে। তো আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আর এটার জন্য কিন্তু আমরা আপনাদের থেকে কোনো এক্সট্রা পেমেন্ট নিয়ে থাকি না বা টাকা নিয়ে থাকি না, আপনারা নির্দ্বিধায় আমাদের থেকে পারচেস করতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের শোরুম ভিজিট করবেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজটায় লাইক ফলো দিয়ে রাখতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।